হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটা নতুন টাইপের অঙ্ক নিয়ে এসেছি এবং প্রতিটা কম্পিটিভ পরীক্ষাতেই এরকম কিন্তু অঙ্ক একটা বা দুটো চলে আসছে তোমরা যাতে এই অঙ্কটা খুব সহজেই পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে করে দিতে পারো এই জন্যই আমি তোমাদের খুব সুন্দর করে ট্রিকিভাবে অঙ্কটা শিখিয়ে দিচ্ছি কীরকম অঙ্ক এটা কিন্তু অনুপাত সমানুপাতের একটা টাইপ দেখো প্রথম কোশ্চেনে বলেছে চব্বিশকে প্রথম কোশ্চেন চব্বিশকে সেভেন ইস টু ছয় অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হবে তারপর চারটে অপশান দিয়েছে আঠাশ বত্রিশ পঁয়ত্রিশ এবং আটত্রিশ অঙ্কটা কিভাবে করতে হয় ধরো এখানে যে সংখ্যায় দিক না কেন এখানে দিয়েছে চব্বিশ প্রথমে চব্বিশ লিখবে এবং কোন চিহ্ন দেবে দিয়ে কি করবে এই অনুপাতে বলেছে সাত ইস টু ছয় অনুপাতে বৃদ্ধি করতে হবে এই অনুপাতটার মধ্যে যেই সংখ্যাটি বড় এখানে সাত বড়ো সাতকে উপরে লিখবে বাই নিচে লিখবে ছয়কে এবার সিম্পলি কাটাকুটি করো চার ছয় চব্বিশ চার সাথে আঠাশ উত্তর হচ্ছে আঠাশ এখানে বলেছিল চব্বিশ কে সেভেন ইস টু ছয় অনুপাতে বৃদ্ধি করলে বৃদ্ধি যেহেতু বলেছে ওই জন্য অনুপাতের বড় সংখ্যাটি উপরে এবং ছোট সংখ্যাটি নিচে সেকেন্ড অঙ্কটাতে দেখো কি বলেছে তেষট্টিকে কে আট টু নয় অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে তো এখানে আমরা কি করব দেখো একই প্রসেসে লিখেছি লেখার পরে যেহেতু এখানে বলেছে হ্রাস করতে হবে তারপরে কি করেছি এই দুটোর মধ্যে যেটা ছোট ছোট কোনটা আট আটকে উপরে লিখেছি এবং নয়কে নিচে লিখেছি যেটা বড় আগের ক্ষেত্রে কী করেছিলাম বড়োটাকে উপরে লিখেছিলাম দেখো উপরে আমি ক্যামেরাটা নিচ্ছি বড়োটা লিখেছিলাম উপরে অনুপাতের নিচে লিখেছিলাম ছোটোটা আর এক্ষেত্রে কী করছি অনুপাতের ছোটোটা উপরে বড়টা নিচে যেহেতু বলেছে রাশ করতে হবে সংখ্যাটিকে এই অনুপাতে কাটাকুটি করার পরে সাত নং তেষট্টি গুণ করলে সাত আটে ছাপ্পান্ন এটাই হচ্ছে অ্যান্সার খুব সুন্দরভাবে আশা করি এই অঙ্কটা কিন্তু তোমরা পরীক্ষা হলে করে আসতে পারবে সেটা যেরকমই দিক না কেন যে সংখ্যায় দিক এবং যেই অনুপাতেই বৃদ্ধি করতে বলুক বা হ্রাস করতে বলুক যাই হোক তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা এটাকে শেয়ার করে দেবে এবং পরবর্তী অঙ্কনে আমি আবারও আসবো